এরপর প্রশ্ন হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার হলে মেয়েদেরকে পর্দাহীন হতে বাধ্য করা হচ্ছে, এভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় আমরা শুনতে পাই মেয়েদেরকে হিজাব এবং নিকাব খুলে পরীক্ষার হলে কিংবা ক্লাসরুমে ঢুকতে বাধ্য করা হচ্ছে, এ ব্যাপারে আপনার বক্তব্য কী? দেখুন, এ ব্যাপারে আমাদের বক্তব্য একেবারে পরিষ্কার, আমরা একটা স্ট্যাটাস ফেসবুকে দিয়েছি। একজন নারী তিনি যদি বিবস্ত্র হওয়ার, স্বল্প বসন হওয়ার বা খোলামেলা পোশাকে চলাফেরা করার রাইট বা অধিকার তার থাকে, তাহলে একজন নারীর পর্দা করার অধিকার কেন থাকবে না? মুসলিম প্রধান একটা দেশে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বা বিদ্যাপীঠে আপনার মুসলিমরা ইসলাম পালন করে শিক্ষা গ্রহণ করতে যদি বাধা দেওয়া হয়, তাহলে সেটাকে আমরা কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করতে পারি না। এটা রীতিমতো অবিচার এবং জুলুম এবং সাংবিধানিক অধিকার খর্ব করার সামিল। প্রত্যেকটা মানুষ তার ধর্ম পালন করার অধিকার রাখে, সে সুযোগ তার আছে। বিধায় যদি কোনো শিক্ষক বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান কোনো শিক্ষার্থীকে, বিশেষ করে মেয়েদেরকে যদি পর্দাহীন হতে বাধ্য করে, ছেলেদেরকে দায় রাখতে বাধা দেয়, তাহলে সেটা অবশ্যই সাংবিধানিকভাবে অধিকার তিনি রাখেন না, এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত। এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে দেশের শত শত হাজার হাজার মেয়েরা শিক্ষা বঞ্চিত এবং শিক্ষা এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে তারা আর যাবে না। তাতে কি দেশের কোনো কল্যাণ হবে? যারা এ সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন তারা বলতে পারবেন একজন পর্দানুষীন মেয়ের জন্য পর্দা করাটা কত গুরুত্বপূর্ণ, তাকে পর্দা যদি লঙ্ঘন করতে হয়, ত্যাগ করতে হয়, তিনি কত বেশি কষ্ট পান, কত বেশি আঘাত পান, এটা একমাত্র পর্দা সম্পর্কে যারা ন্যূনতম ধারণা রাখেন তারা জানেন। অথবা একটা মানুষকে এইভাবে আঘাতপ্রাপ্ত করে তাকে শিক্ষা থেকে বঞ্চিত করার যে অপচেষ্টা আছে সেটাকে রুখে দিতে হবে, এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে আওয়াজ তুলি, আমাদের পর্দানুষীন মা বোনদের পর্দা করার অধিকার আছে, সে অধিকার খর্ব করার, সে অধিকার কেড়ে নেওয়ার অধিকার কাউকে দেওয়া হয়নি। এ ধরনের হিংসাত্মক, এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ড যারা করছে তাদের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।